আবু তাওহা মোহাম্মদ আদান হুজুরের ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে কিছুক্ষণ আগে হুজুরের ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়, আর হ্যাক হওয়ার পরে থেকে কিছু আপত্তিজনক ফটো আপলোড করে সেই ফেসবুক পেজটাতে, আর যেটা হুজুরের মান সম্মানের দিকে লক্ষ্য করে এই ধরনের পোস্টগুলো করা হয়, আর সেই পেজটা ভেরিফিকেশন পেজ বলেই দেখাচ্ছে আর হুজুরের পেজই হয়। তো এখন লৈকে কেউ জানে না যারা এই হুজুরের ফেসবুক পেজটার দিকে নজর করবেন, অবশ্যই দেখতে পারবেন যে এই ফেসবুক পেজটা ইতিমধ্যে হ্যাক হয়ে গেছে। আর হুজুরের ফেসবুক পেজটা মূল উদ্দেশ্য, হ্যাক করার মূল উদ্দেশ্য সম্ভবত তাকে মান সম্মান নষ্ট করার জন্য, মানে এই ধরনের কিছু হতে পারে। আর দ্বিতীয় কথা হলো, হুজুরের ফেসবুক পেজটা হ্যাক করার আর পর থেকেই এই হুজুরের পেজটাতে কিছু আপত্তিজনক ফটো যেগুলো আছে সেগুলো দিয়ে হুজুরের মান সম্মানের দিকে ঠেস পৌঁছাচ্ছে। বন্ধুরা, আবু তোহা মোহাম্মদ আদানির এই ফেসবুক পেজটাতে আমি যাচ্ছি, দেখেন কি আপত্তিজনক ফটো। তো আমি ওই জন্য স্প্রিটে পার করে দিচ্ছি স্ক্রিনশট এই হুজুরের এই পেজটা। দেখেন 15 ঘন্টা আগে সেই পোস্টটা করেছে, আপত্তিজনক পোস্টটা, কিন্তু এটা কিন্তু হুজুর করে নাই, এটা অ্যাকচুয়ালি বেলেকে করেছে এই কাজটা হুজুরকে নিচা দেখানোর জন্য সম্ভবত। তো দেখেন 15 ঘন্টা আগের কথা, তো সবে এখনো জানে না, কিন্তু খুব একটা আপত্তিকর ফটো। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।